আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই সবার স্থানে ভালো আছেন, ভালো থাকেন, এটাই সর্বদা কামনা করি। তো আজকের ভিডিওটি আমি তো স্টার্ট করছি, এখন প্রায় 9:30 মতো বাজে। তো অলরেডি ব্রেকফাস্টও করে ফেলেছি, তো আজকে দিনটা ভালোই। আজকে সানি ডে, ক্লাউডি সানি, মোস্টলি ক্লাউডি, বাট এখন স্টিল সানি আছে, তো ভালোই। এরকম থাকলে তো সারাটা দিন যদি এরকম থাকে তাহলে তো ভালোই হবে। আজ যেহেতু স্যাটারডে, আইমানের স্কুল অফ, তো আজকে বাসায় আছে, তো এই তো ওর ফ্রেন্ডরা একটু আগে ওকে কল করে নিয়ে গেল বাহিরে, তো এখন ফ্রেন্ডদের সাথে খেলছে, সাইকেলটা নিয়ে বের হয়েছে। ওই যে ওর ছোট্ট একটা ফ্রেন্ড, ওর থেকে ফ্রেন্ড একটু ছোট, তো যাই হোক, বন্ধুত্বের মধ্যে বয়সটা কোনো বড় ফ্যাক্ট না। তো গার্ডেনে ওর ফ্রেন্ডদের সাথে খেলছে, তো আমি দেখি এই ফাঁকে সুবানাকে শাওয়ারটা করিয়ে দিব। আজকে এরকম সানি থাকলে তো ভালোই, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। সানি যেহেতু আমি বললাম যাও একটু বাইরে, সাইকেলটাও বন্ধুরা যেহেতু আসছে, বন্ধুদের সাথে একটু খেলা করো আর সাইকেলটা একটু চালাও। তো সুবনাকে তো শাওয়ার করিয়ে দিলাম, ওর ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 10টার মতো বাজে, আর 10 o'clock-ই আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে থাকি। তা এখন শাওয়ার করিয়ে দিয়েছি, এখন আমি ওকে ওর ব্রেকফাস্টটা খাইয়ে দিব। তো এই তো কার্টুন দেখছে, এই ফাঁকে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো, দেন কার্টুন দেখতে দেখতে ওকে খাইয়ে দিব আর কি। তো ওই তো ওইদিকে আইমানও খেলছে ওর ফ্রেন্ডদের সাথে, এখন আরও আরেকটা ফ্রেন্ড এসেছে, তো যাই হোক আইমানও এখানে ফুটবল খেলছে ওর ফ্রেন্ডদের সাথে। তো আমি দেখি সুবানাকে ব্রেকফাস্ট করিয়ে দেন আমিও সুবানাকে একটু বাইরে নিয়ে যাব, সুবানও একটু খেলাধুলা করবে। হয়তো সুবনাকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, তো ব্রেকফাস্ট করা শেষ, তো এখন কার্টুন দেখছে, তো দেখি আমি এখন একটু চা বানিয়ে খাবো। দেন ওকে নিয়ে একটু গার্ডেনে যাব, যেহেতু একটু সানি আছে বাহিরে, সুবনাও একটু খেলবে। দুইটা টি ব্যাগ নিয়ে নিয়েছি আর 1 teaspoon সুগার নিয়েছি। তো যাই হোক আমি এখন একটু কালারটা বের করে নিব গরম পানিটা দিয়ে, এখন মিল্কটা অ্যাড করে নেব। চাটাও রেডি হয়ে গেছে, এখন আমি এটা খেয়ে নিব। তো সুবানাকে নিয়ে গার্ডেনে চলে আসলাম চাটা শেষ করে, যাক আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই, সানি আছে। কারণ লন্ডনের ওয়েদারের কথা বলা যায় না, কখন যেন কি হয়ে যায়। ফুটবল খেলবে তো মেয়ে? Do you want to play football? Oh!
আমার মাটা মানে এটা নিয়ে সামনে যাওয়াটা বুঝে নাও পিছে চলে যায়। ছোট একটু মানুষ আর কি বুঝবে, মাত্র 1.5 বছর হলো, ক্যারি করে নিয়ে যাচ্ছে কোথায়। কোথায় যাও মাম্মা, কোথায় যায় আমার মাটা? আর ওই তো আয়মান এখন স্টিল ওর ফ্রেন্ডদের সাথে খেলছে। কি মা, হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন মাম্মা? ও আমার মাম্মা তো কি হ্যাপি, তুমি এটার মধ্যে বসো সুভানা মা, এটার মধ্যে বসো, এটার মধ্যে বসো, বসে খেলা করো। তুমি এটার মধ্যে বসো সুভানা, বসে তারপর এটা চালিয়ে নিয়ে আসো মাম্মির কাছে। বসো স্কুটারে, বসো বাবা স্কুটারে, বসো মা, আমার গুড বাচ্চা না তুমি? কোথায় যায় ভাইয়ার কাছে? স্কুটারে বসো মাম্মা, স্কুটারে বসো আমার মাম্মা, আমার গুড বাচ্চাটা, বসো তুমি স্কুটারের মধ্যে। আমার গুড বাচ্চা, হ্যাঁ এখন চালাও, পিছে যায় না মাম্মা, সামনে আসো, সামনে আসো, মাম্মার দিকে আসো, তুমি পিছে গেলে পড়ে যাবা মাম্মা, পড়ে যাবা, পড়ে যাবা সুভানা, পিছে যায় না মা। আমার মাটা এতই ছোট, এখনো চালানো বুঝে না, ভাইয়ের কাছে যাচ্ছে। ভাইয়ের কোলে উঠে যে বসছে, সামনে আসা বুঝে না, পিছে যায় শুধু। কোথায় যায় ভাইয়া কাছে, ভাইয়া কাছে যায় সুবানা? আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই, বাইরে একেবারেই ঠান্ডা নেই, হালকা একটু উইন্ডি আছে, রোদে বসে থাকতে ভালোই লাগে, এত বেশি গরমও না এত বেশি ঠান্ডাও না, একদম মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আর রোদটাও ভালো লাগছে নিতে। দাও ওইটা সুবানাকে, দাও সুবানা খেলবে ওইটা দিয়ে।
ভায়া থেকে সর নিয়ে নিল ওটা দিয়ে এখন সে খেলবে। ভয় লাগে, চোখে না লেগে যায়। এটা তো তোমার থেকেও বড় শুভনা মামা। এই মামা, এটা তো তোমার থেকেও বড়। তোমার সর তো তোমার থেকে বড় হয়ে গেল মা। কি সুন্দর ঘাসের মধ্যে ফুল ফুটে আছে, রঙে রঙের ফুল। আসলে দেখতে খুবই ভালো লাগে, কোনো যত্ন নেই, কিছু নেই, একে একাই হয়ে যায়। হয়তো সুবানা তার ভাইয়ের পিছে পিছে ঘুরতেছে। তো মাশাল্লাহ, আইমানের ফ্রেন্ডরা এখন বাসায় চলে গেছে। এখন আইমান, ওরা দুই ভাই বোনে খেলছে, আর আমি বসে বসে রোদের মধ্যে ওদেরকে পাহারা দিচ্ছি। লন্ডনের ওয়েদারের কোনো ঠিক নেই, এই ক্লাউডি, এই সানি। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই, মোস্টলি সানি আছে। দুইটার পর থেকে আবার ক্লাউডি দেখাচ্ছে। আসলে সানি দেখলে শরীরে এমনি এনার্জি চলে আসে কাজ করার জন্য, আর ক্লাউডিতে তো কোনো কাজই মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে আমার মা মনের সুখে খেলা করছে। রোদের মধ্যে বসে থাকতে ভালোই লাগে, কেননা এখন এত বেশি তাপ নেই। আজকে আমার এক ফ্রেন্ডের বাসা দাওয়াত ছিল, ওরা নতুন বাসা নিয়েছে, মানে বাসা নিয়েছে বলতে নতুন বাড়ি কিনেছে এখানে। তো এই জন্য বাসা দেখার জন্য ইনভাইট করেছিল, তো যাইনি। কেন যেন বাসার মধ্যেই ভালো লাগে, আর বাসা থেকে বের হলে মনে হয় ওই দিন আর ঘরের কোনো কাজই হয় না। তো যাবো যাবো না এই ভাবতে ভাবতে পরে নাই করে দিয়েছি যে না আজকে আসবো না, অন্য কোনো দিন আসবো। আইমান, ফুটবলটা যে গাছের ভিতরে চলে গেছে বের করে দাও মাম্মা। এখন ভাইয়ের কাছে দৌড়ায় যাচ্ছে যে ওর ফুটবলটা গাছের মধ্যে চলে গেছে ভাইয়াকে বলার জন্য। তো ভাইয়াকে নিয়ে এসেছে ওর ফুটবলটা বের করে দেওয়ার জন্য। বোনের সাথে খেলো, বোনের সাথে খেলো, এখানে দিও না। খেলো খেলো খেলো। আমার মাটা ফুটবল খেলতে অনেক পছন্দ করে, আর সে কখনই হাত দিয়ে ফুটবল ধরে না, সবসময় পা দিয়ে ফুটবল মারে।
तो वीडियो टी आर बड़ो ना करे एखाने आपनादेर काछ थेके विदाय निये निच्छी। थैंक यू फॉर वाचिंग।